तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू PUBG मोबाइल एंड BGMI वीडियो। तो गाइस आज के वीडियो तुम्हारे लिए एक इनफॉर्मेटिव वीडियो होते चले। आज के हमें आलोचना करते हैं जो एक BGMI न्यू इवेंट है, সেটা আলোচনা করে দেব ফারস্টে। তারপরে गाइस PUBG मोबाइल एंड BGMI ते দুটোতেই একটা নিউ ফিচারস চালু হতে চলেছে। হ্যাঁ गाइस, খুবই OP ফিচারস হতে চলেছে আপকামিং। তো সেই বিষয়ে আলোচনা করতে মেক শো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকমই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট पे जाओ। বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা চলে আসছি গাইস আমাদের BGMI তে। BGMI গাইস রেকমেন্ড সেকশনে গাইস টাইম ক্রিয়েট বলে একটা নিউ ইভেন্ট আসছে। আমি জানি অতটা ভালো ইভেন্ট নয়, বাট আমার দায়িত্ব বলে দেওয়াতে বলে দিচ্ছি। তো BGMI এর ইভেন্ট আমি এক্সপ্লেন করছি, তো অনেকেই বলবে কেন BGMI কেন, তো তোমরা বুঝে নিও। তো এখানে গাইস দেখবে তিনটে ক্রিয়েট আছে, একটা গ্রে কালার, একটা গোল্ডেন, আর একটা দেখবে সবুজ কালারের মতো। তো তিনটে টাইম ক্রিয়েট আছে, প্রত্যেকটা টাইমিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ কোনোটা 4 ঘন্টা, কোনোটা 8 ঘন্টা। রিওয়ার্ড তেমন কিছু নেই, শুধু স্ক্র্যাপস আছে, সাপ্লাই স্ক্র্যাপ, ক্লাসিক স্ক্র্যাপ, এইগুলোই আছে, বেশি কিছু নেই। ওপি কোনো রিওয়ার্ড নেই, বাট ডেলি বেসিসে পাবে, মানে ডেলি তুমি 2-4-5টা করে পেতে পারো। তো তোমাকে জাস্ট শুধু প্রত্যেক ক্রেট খোলার জন্য তিনটে করে মিশন দেওয়া আছে প্রত্যেক ক্রেটে, জাস্ট শুধু কিল করতে হবে ক্লাসিক ম্যাচে বা সামথিং কিছু। আর যে টাইমিংটা দেওয়া আছে, টাইমিংটাকে রিডিউস করার জন্য, কমানোর জন্য তোমাকে গাইস মিশন কমপ্লিট করলে দেখো প্রথম ক্রেটটার তিনটে মিশনই যদি কমপ্লিট করে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা কমে যাবে। আর 3 ঘন্টা 42 মিনিট মতো টাইম আছে, তো অটোমেটিক কমে গিয়ে এটা ওপেন করতে পারবে। সিলভারটা গাইস দেখতে পাচ্ছ 1 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা এরকম করে আছে, মানে প্রত্যেক মিশনের জন্য কিছু ঘন্টা করে কমে যাবে অটোমেটিক। তো অটোমেটিক মিশনগুলো আশা করি তোমরা যারা BGMI খেলো তারা কমপ্লিট করে নেবে। আর তেমন কোনো ওপি রিওয়ার্ড নেই, আমি জাস্ট শুধু তোমাদের ওপর ওপর দিয়ে বুঝিয়ে দিলাম। আর এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে কেয়ার ভার্সন থেকে। তো কেয়ার ভার্সনে এরকম টাইম ক্রিয়েট মতো ইভেন্ট আসছিল, ঠিক সেরকমই ইভেন্ট এখন BGMI তে এসছে, ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে। পাবজিতে আসেনি গাইস, তো পাবজিতে খুঁজলে তোমরা পাবে না। তো এবার গাইস চলে আসে যেটা পাবজি অ্যান্ড BGMI দুটোতেই কাজে লাগবে, সেটা হলো মেরিট নাম্বারস বা 100 মেরিট। তো তোমার মেরিট যদি কমে যায়, 60 নিচে কমে যায়, আর মেরিট কখন কমে, তুমি হয়তো একটা স্কোয়াডে খেলছো তোমার ফ্রেন্ডদের সাথে, তো ফ্রেন্ডদের কাউকে নেট মেরে মেরে দিয়েছে, সে ওকে করে দিল যে মেরিট সেকশনটা আসে না ক্যান্সেলার, ওকে তোমরা জানো ওটা করে দিলে 60 নিচে যখনই মেরিট চলে যায় তুমি আর তখন কিন্তু স্কোয়াডে বা ডুয়োতে খেলতে পারে না, তখন তোমাকে কিন্তু সোলো ম্যাচ খেলে মেরিট বাড়াতে হয়, দেন 80-র ওপরে করলে তবে তুমি আবার স্কোয়াড খেলতে পারো, এরকম কিছু থাকে। তো মেরিট যেটা লো মেরিট সেকশন সেটা তো তোমরা সবাই জানো, লো মেরিটের পানিশমেন্ট এটাই যে তুমি আর স্কোয়াড খেলতে পারবে না, এটা হলো গাইস লো মেরিটের। এবার অনেকেই বলতে পারে লো মেরিটের যেখানে পানিশমেন্ট আছে তাহলে আমার যদি হাই মেরিট হয়ে যায়, মানে মেরিট তো 100 অবধি যায়, তার উপরে যদি আমি মেরিট বাড়াতে পারি তাহলে তো আমার তো কিছু রিওয়ার্ড দেওয়া উচিত। তো সেই রকমই সিস্টেম বিটা ফাইলে পাওয়া গেছে, আমি বিটাতে দেখাচ্ছি, মেল সেকশনে চলে যাবে। গতকালকে আমি এটা রিওয়ার্ডটা কালেক্ট করে নিয়েছিলাম, তাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রিওয়ার্ড ফর দ্য হ্যাভিং হাই মেরিট, হাই মেরিটের জন্য পাবজি মোবাইল এবার রিওয়ার্ড সিস্টেম চালু করতে চলেছে। তো এখানে গাইস রিওয়ার্ডে তেমন ওপি কিছু নেই, তো তোমরা অত এক্সাইটেড হয় না, বাট এই সিস্টেমটা ভালো। তো এখানে 500 BP কয়েন, 50 AG কারেন্সি, আর একটা বাইক পপুলারিটি আছে, তো এইটা হাই মেরিটের জন্য পাবে। তো হাই মেরিট কাদের হতে পারে, মানে কাদের বাড়ে, তো প্লেয়ার প্রত্যেক স্কোয়াডে গেলেও একটা সাপোর্টিভ প্লেয়ার থাকে। তো সাপোর্টিভ প্লেয়ারের কাজ কী হলো, সে রিভাইভ করা, কাউকে কভার করা, কাউকে সাপোর্ট করা, তো এই ধরনের কাজ বা ইউটিলিটিস তার কাছে সবসময় থাকে, তুমি তার কাছে যখনই যা চাইবে তার কাছে পেয়ে যাবে। তো এরকম ধরনের একটা প্লেয়ার থাকে, তো এই ধরনের যে সাপোর্টিভ প্লেয়ার তার হয়তো কিল খুব একটা বেশি থাকে না, বাট সে অল টাইম তোমাকে সাপোর্ট করতে থাকবে। তো এই ধরনের প্লেয়ারদের মানে পাবজি মোবাইল রিওয়ার্ড দেবে আগে থেকে, কারণ এদের সবসময় অল টাইম এরা গুড গেমিংয়ে না একটা গুড এনভায়রনমেন্ট সৃষ্টি করে, যে ভালো মতো। আর অনেক একটু তেরা প্লেয়ার আছে জানো, যারা এই আর কি মারতে মারতে তোমার টিমমেটকে মেরে দেবে, নেট করে দেবে বা সামথিং কিছু। দেয়ার প্লেয়ার অ্যাজ ইউর কন্ডাক্ট হ্যাজ বিন গুড ইন রিসেন্ট ম্যাচেস ইউ উইল রিসিভ এ হাই মেরিট রিওয়ার্ড, থ্যাংক ইউ ফর দ্য হেল্পিং আস মেনটেন এ গুড গেমিং এনভায়রনমেন্ট। তো তুমি তোমার যে আশপাশের এনভায়রনমেন্ট মানে গেমিং এনভায়রনমেন্টটাকে ভালোভাবে পরিচালনা করছো বলে দেন তোমাকে এই রিওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। তো হাই মেরিটের রিওয়ার্ড গাইস এগুলো, তো এগুলো ইন বেসিসে পরে চেঞ্জও হতে পারে নাও হতে পারে, নট কনফার্ম। তো এইটা আবার থেকে এখন থেকে চালু হতে হচ্ছে নেক্সট আপডেট থেকে। আর গাইস এই মেরিটটা তোমরা কীভাবে বুঝবে যে তোমার বাড়ছে না বাড়ছে, তো তোমরা জানো আমাদের একটা চ্যালেঞ্জ পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে যেটা আমাদের টায়ার প্রোটেকশন কার্ডের মতো ইউজ হয়, তো এটা তোমরা দেখতে পাবে। তো চ্যালেঞ্জ পয়েন্ট প্রত্যেক ম্যাচের দরুন ভালো পারফরমেন্সের দরুন এই চ্যালেঞ্জ পয়েন্ট বাড়তে থাকে, আর যদি খারাপ পারফরমেন্স অটোমেটিক চ্যালেঞ্জ পয়েন্ট বাড়ে না বা কমে যায় যায় কিছু। তো এটা তোমার টায়ার প্রোটেকশনের মতো কাজ করে, এস টায়ারের ওপরে যখন তোমার র্যাঙ্ক থাকে তখন কোনো ট্র্যাক প্রোটেকশন কার্ড কাজ করে না, কিন্তু অ্যাক্টিভ থাকলেও তখন এই চ্যালেঞ্জ পয়েন্টটা তোমার র্যাঙ্ক বাঁচাতে কাজ করে, হয়তো এসে এর ওপরে পুশ করছো তুমি
রান করা, তো এমন সময় তোমার চ্যালেঞ্জ পয়েন্ট আছে মোটামুটি 700-800 মতো, তো তখন যদি তুমি একটা হঠাৎ করে মাইনাস খাও তখন তোমার এই চ্যালেঞ্জ পয়েন্ট কাজে দেয়। আর এই জায়গাটাতেই তোমার মেরিটের ব্যাপারটা থাকে, যত ভালো ম্যাচেস খেলবে, যত সাপোর্টিভ খেলবে, যত গুড এনভায়রনমেন্ট তৈরি করবে, মানে গেমিং এনভায়রনমেন্টটাকে ভালোভাবে পরিবেশটাকে তৈরি করবে, তত বেশি মেরিট পয়েন্ট তোমরা পেতে থাকবে। আর এই মেরিট পয়েন্টের রিওয়ার্ড তোমরা ডিরেক্টলি তোমার মেল সেকশনে পেয়ে যাবে, যেরকম আমি এই বিটা ফাইলে দেখালাম। তো এটা একটা খুব ভালো ফিচার্স, কারণ লো মেরিট হলে একটা পানিশমেন্ট ছিল, তো হাই মেরিটেরও কিছু রিওয়ার্ড দেওয়া উচিত, তো সেটাই এখন থেকে চালু হতে চলেছে। রিওয়ার্ড আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস আজকে ভিডিওতে গাইস আপাতত এটুকুই, এই দুটো ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, নিউ ইভেন্ট অ্যান্ড মেরিটেড রিলেটেড ইনফরমেশনটা। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগে, ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে। আর গাইস তোমাদের এই হাই মেরিট রিওয়ার্ড নিয়ে তোমাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর চ্যানেলে নিউ হলে জানো কী করতে হবে, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো গাইস চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।